এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের সর্বপশ্চিমের থানা পোষা থানা। এখানে আমরা এই মুহূর্তে ভিজিট করে চলেছি পূর্ণভবা নদীতে। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা, সিনারি। আমরা বোর্ডে জানি ভাই, বোর্ডে অতিক্রম করতে আপনাদেরকে কি বলবো এই ফিলিংস এর কথা, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। আমি সেই জন্য অনুরোধ করবো আপনাদেরকে এইখানে ঘুরে যাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু মি। একটা বাড়ি খাইলাম দৃশ করে মনোমুগ্ধকর পরিবেশ। ভাই তোরা কিন্তু আমাকে তো মারতেছিস ভাই, যদি গার্লফ্রেন্ড কে নিয়ে আসতে পারেন তাহলে আরো মজা পাবে। আমরা অতিক্রম করতে চলেছি এই মুহূর্তে ইন্ডিয়া বর্ডারে। আসলে এই নদীটা যেটা, এই নদীটা আপনারা পাচ্ছেন দেখতে, এই নদীটা হচ্ছে পূর্ণভবা নদী। আসলে পূর্ণভবা নদীটা আসলে আগে অনেক জাকজমকপূর্ণ ছিল, এখন আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট একটু রাস্তাটা শুকাইয়ে গেছে। এই সময় করে অনেকটা অনেকটা মানে পানি থাকে, পানি থাকে। এই যে আপনার সামনে যাকে পাচ্ছেন দেখতে, এর নাম হচ্ছে রাজিবুল ইসলাম। তো রাজিবুল আসলে খুব একটা ভালো ছিল, ইনোসেন্ট বয়। শুধু আপনাকে এইটা বলবো না, এই যে দেখুন দাঁড় টানতেছে, দাঁড় টানতেছে, এই যে ছোট বাচ্চা। হ্যাঁ, তো দেখুন এরা আসলে খুব ভালো, খুবই জিনিয়াস এরা। এরা সব জানে যে আসলে ইন্ডিয়াতে বিজেপি কখন তাদেরকে তাড়া করে, কখন ধরে, আর তারপরে হচ্ছে যে এই যে লোকাটা চলতেছে বা মানে বাতাসের অপোজিট প্রান্তে চলতেছে। দেখুন এই যে দেখুন এই ছেলেটা, এই ছেলেটার নাম হচ্ছে সবুজ। দেখুন ও আবার হাত দিয়ে দাঁড় টানতেছে, হাত দিয়ে। আসলে সবুজ কিন্তু আমাদেরই সঙ্গী, তারপরও আর কি। তো যাই হোক, আমরা আসি ঘুরে এদিক থেকে একটু। ও হ্যাঁ, আপনারা হয়তো বা সবাই চাইতেছেন যে আসলে আমি এতক্ষণ ধরে বহরবাবু ঘুরতেছি, আমি আসলে কি? আচ্ছা, কিছুক্ষণের মধ্যেই পারবেন দেখতে, আসলে দেখে নিন। ইনি হচ্ছেন অবাদুল ইসলাম, এতক্ষণ যে বক 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 করলেন, আর পিছনে আরেকটা ছেলে, এরা দুইজন মিলে নৌকা বাইতেছেন, আমাদেরকে দেখে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। আমরাও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই পূর্ণভবা নদীটিকে, যেটি বাংলাদেশ ভারতের মধ্যে রয়েছে, এবং আমরা এই মতো অবস্থান করছি ভারতে। এটা অর্ধেকটা ভারত, এই নদীর অর্ধেক ভারত এবং অর্ধেক বাংলাদেশ। এই মুহূর্তে আমরা বাংলাদেশে অবস্থান করছি, কিন্তু আর কিছুক্ষণ মধ্যে আমরা ভারতে বাংলাদেশে চলে যাব আর কি। তো আপনারা যদি আসেন এখানে আপনারাও দেখতে পারবেন, ওই যে গাছটা দেখা যায়, এই গাছটা হলো ইন্ডিয়া। এখান থেকে এই 5 মিনিটের রাস্তা, আমরা যদি নৌকাতে যাই তাহলে 5 মিনিটের মধ্যে আমরা ওই গাছের কাছে চলে যেতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সময় না থাকায় আমরা ওই গাছের কাছ পর্যন্ত যেতে পারছি না। আমরা যদি নেক্সট টাইমে আসি অবশ্যই আমরা গাছে গাছে যাবো এবং আপনাদেরকে গাছের ছবিটা এবং ইন্ডিয়ার ভালোভাবে দেখাবো। আগামী কুরবানি ঈদে আবার আমরা একটা শ্যুট করবো আর আপনাদেরকেও দেখাবো, আমরা যা দেখবো আমরা আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ সবাইকে, আপনাকে জানাই, আপনাদের সবাইকে জানাই ঈদের সাদর সম্ভাষণ। আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের পূর্ণভবা নদীর পাশে একটি লেকের ধারে, যেই লেকটির অঞ্চলটা হয়ে গেছে ঠিক ভারতের দিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণটাই ভারত। ওই যে একটি গ্রাম দেখতে পাচ্ছেন উপরে দূর দিগান্তে, একটা গ্রাম দেখা যাচ্ছে, ওটি হচ্ছে ভারতের একটা গ্রাম। আর আশপাশে যে জিনিসগুলো রয়েছে এগুলো সব ভারতের। আর আপনারা এই যে এই থেকে সামনের দিকে একটু থাকুন, এই যে সামনের দিকে যেখানে দেখা যাচ্ছে ওই যে একটা মিনার দেখা যাচ্ছে, ওই পাশে যেটা আছে ওই ইট ভাটার পাশে, ওটা হচ্ছে আপনার পূর্ণভবা নদী। আমরা কিছুক্ষণ আগেই সেদিকেও মানে ছিলাম। আসুন আমরা দেখার চেষ্টা করি, এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত। বাংলাদেশের সীমান্তে ওই চিহ্নটা যেখানে, ওখানে বিজিএফ যে মানে বিজিবি বাংলাদেশের যে সেনারা, বাংলাদেশের বর্ডার গার্ড, তারা এখানে মানে কর্মরত আছে। আর এই মুহূর্তে আমরা ইন্ডিয়ার একটা, বলতে গেলে এই যে রাস্তাটা, এটা হচ্ছে একটা চর, এটাই ইন্ডিয়ার চরের মধ্যে আমরা প্রবেশ করতেছি। এই যে নামতেছেন একের পর এক, আমরা দেখি একটু, এটা হলো ইন্ডিয়ার একটা চর, সম্পূর্ণটা ইন্ডিয়া। আমরা এই মুহূর্তে ইন্ডিয়াতে অবস্থান করছি, এটা হলো ইন্ডিয়ার জায়গা, আমাদের জায়গা না। আমরা এখানে এসেছি দর্শনার্থী হিসাবে, আপনাদেরকেও দেখাচ্ছি, এই হলো ইন্ডিয়া, আপনারা এখন দেখে নিন।